আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে পেঁয়াজ বানাবো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তাহলে চলে নাও ভিটারি সব এনজয় করবেন আমি এখানে প্রথমে ডাল নিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এখানে অল্প একটু আমি চাল বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এ হওয়ার জন্য আর কি আমি যাভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আমার পাশের সঙ্গেই থাকুন পাশে থাকুন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনারা চাইলেই কিন্তু দেখতে পারবেন আজকে এখানে আমি পুঁইশাকের বড়া বানাবো আর চাল কুমড়োর বড়া বানাবো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে এটা হলো চাল আমি চাল পাটায় বেটে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে বানিয়ে মাখিয়ে নিব বানানোর জন্য এখানে মাখিয়ে নিচ্ছি রোজই মাখাচ্ছে আমি না আজকে আমি ক্যামেরাম্যান আর রোজই আজকে রান্নাটা করবে আমার পেঁয়াজগুলো কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিবেন আমার পেঁয়াজগুলো কিন্তু হয়ে গিয়েছে এগুলা এখন নামিয়ে ফেলেছি আবারও দিয়ে দিলাম এগুলা হয়ে গিয়েছে উল্টে দিয়েছি আর কি এখন আমি এখানে শাকের বড়াগুলো বানিয়ে নিব এখানে দিয়ে দিলাম ওই চালবাটা আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলো হলুদের গুঁড়ো দিয়ে দিল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো সবকিছু দিয়ে দিলো স্বাদ মতো লবণ দিয়ে দিলো এখন ভালো করে মা খেয়ে নিবি আর কি মাখানো হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পুঁশাকের বড়া কিন্তু খেতে অনেক মজার হয় আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলো আপনারাও বাসায় ট্রাই করবেন পেঁয়াজি তো আমরা সবাই বানাতে পারি তাই না আর পুঁইশাকের বড়া আজকে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই খেয়ে দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ঠিক এরকম করে মাখাতে হবে চালের চালের গুঁড়াটা দিলে আর কি মচমচে হয় এখন উল্টে পাল্টে দিবে আর কি আজকে আমি পুরানো কিন্তু ক্যামেরাম্যান রোজে রান্না করছি করতেছি আজকে যদি আমার কথাই কোনো বলতে এটি হয়ে থাকে প্লিজ সবাই দৃষ্টিকে দেখবেন আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে কিছু বড়া বানানো হয়ে গিয়েছে আরও কিছু এখানে আছে এক এক করে সবগুলাই ভেজে নিবে আর কি আমি আবার বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনারা চাইলে ইচ্ছে বলে কিন্তু আমার ভিডিওটি দেখতে পারবেন এগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলেছে এখন চাল কুমড়ো গুলো ভেজে নিবে আর কি আমি কিন্তু এখানে কোনো চাল কুমড়ো বরার ভিতরে আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করি নাই আমার হলুদের হলুদ দিয়ে যতটুকু কালার এসেছে ততটুকু কিন্তু এখন উল্টিয়ে দিবে আর কি এদিক দিয়ে আমি এখন কি ভোনা করবো তার জন্য এখানে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম আমার এখানে সবগুলো মশলা সব কিছু দিয়ে দিয়েছি এখন ছুটকিগুলো দিয়ে দিব এটা কিন্তু কাচকি সুটকি মানে কাজকি মাছ শুকাইলে সুটকি হয় আজকে এটা রান্না করবো আর পেঁয়াজি ওগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর কি আর কালকে কিছু তরকারি আছে সেগুলো দিয়ে হয়ে যাবে এখন ছুটকিগুলো কষানো হয়ে গিয়েছে এখানে কিছু আলু কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে তারপরে এটাকে বোনা বোনা করে রান্না করা হবে আর কি এখানে ঢেকে দেওয়া হয়েছে এখন চালকমরু বড়াগুলো আর কি ভাজা হবে এখানে উলটিয়ে পাল্টে ভালো করে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এগুলা এখন আমি একটু তরকারিটা একটু নেড়ে চিড়ে দিবো একটু পানি দিয়ে দিলাম এখানে কাসকি মাছ তো আমার অনেক প্রিয় একটা মাছ কিন্তু আমরা এখানে পাচ্ছি না মানে পাওয়া যায় না তাই শুটকি পাওয়া গিয়েছে সেটাই খাবো আর কি আজকে এখানে আর অল্প পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিব আমি এখন ভালো করে একটু নেড়ে যে শুটকিটা রান্না করবো আর কি আমার প্রায় শুটকিটা রান্না হয়ে গিয়েছে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমার সবগুলা বড়ও কিন্তু হয়ে গিয়েছে আমি আজকের মতো এখানেই বিরিয়ানি নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ